আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ট্রাইবাল অ্যান্ড পিজেন মুভমেন্ট মনে রাখবে ট্রাইবাল মানে যা আমরা উপজাতি বলি হ্যাঁ এবং পিজেন মানে যাদেরকে আমরা কৃষক বলি এই যে বিদ্রোহগুলো হয়েছিল এই বিদ্রোহগুলোর পেছনে যে কারণগুলো সেগুলো কিন্তু মোরল সেম যেমন ধরো কৃষকদের বিদ্রোহের কারণ ছিল কি হাই ল্যান্ড ট্যাক্স বা হাই ট্যাক্স আর উপজাতি বিদ্রোহের কারণ তারা চিরাচরিতভাবে জঙ্গলের উপর তাদের যে ট্র্যাডিশনাল অধিকার তারা ভোগ করে এসেছিল এবং শুধু তাই নয় এবং তাদের যে নিজস্ব আইন বা তাদের যে নিজস্ব ট্র্যাডিশন যেগুলো বজায় ছিল সেইগুলো থেকে তাদের বঞ্চিত করা হলে তারা বিদ্রোহ করে এই রকম একাধিক বিদ্রোহ এবং আমরা পাবো আমরা জানি বিদ্রোহগুলোকে সবাই সবগুলো বিদ্রোহ নয় কোনোটাকে বলা হয় অভ্যুত্থান কোনোটাকে বলা হয় বিদ্রোহ আবার কোনোটাকে বলি আমরা বিপ্লব তার একটা ক্যাটাগরিক্যালি একটু পার্থক্য রয়েছে তা বিপ্লব বিদ্রোহ যদি হয় সেটা কোনো দ্বারা হতে পারে একাধিক হতে পারে সেটা সফল হতে পারে সেটা সফল নাও হতে পারে অস্ত্র নিয়ে হতে পারে অস্ত্রবিহীন হতে পারে স্বল্পস্থায়ী হতে পারে দীর্ঘস্থায়ী হতে পারে কিন্তু অভ্যুত্থান সেটা কিন্তু কোনো একটা সেকশনের একটা সেকশনের বিরুদ্ধে মানে সরকারের বিরুদ্ধে তাদের সশস্ত্র অভ্যুত্থান যেমন আমরা সিপাহী বিদ্রোহকে বলতে পারি আবার বিপ্লব মানে কি না সেটার আমূল পরিবর্তনকে আমরা বিপ্লব বলি সেটা ক্ষেত্রে আমরা ফরাসি বিপ্লব বা শিল্প বিপ্লবকে বলতে পারি তা আমরা যদি কোনোলজি মেন্টেন করে পরপর যদি এই বিদ্রোহগুলোকে দেখি তাহলে দেখব সবার আগে প্রথমে কি আসবে সন্ন্যাসী রিভোল্ট সন্ন্যাসী রিভোল্ট হয় সতেরোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত এবং এটা ছিল ফার্স্ট পিস অ্যান্ড রিভোল্ট এগেনস্ট ব্রিটিশ ইন্ডিয়া এটা ছিল লংগেস্ট পিজ এন্ড রিভোল্ট এটাকে বলা হয় এইটিন ফিফটি সেভেন রিভোল্ট মানে সিপাই বিদ্রোহের পূর্বসূরি বলা হয় এটা শুরু হয়েছিল স্টার্টেড ফ্রম ঢাকা ঢাকা থেকে শুরু হয় মনে রাখবে নামটা সন্ন্যাসী বা ফকির আমরা যা বলি ফকির ইভোল্ট হলেও এরা কিন্তু কোনো এটা কোনো ধর্মীয় আন্দোলন ছিল না এরা মূলত চাষবাস করতো এবং বিভিন্ন জায়গাতে যখন এরা তীর্থ করতে যেত তাদের উপরে তীর্থকন্যা হতো পিলগ্রিম ট্যাক্স এটাও একটা কারণ ছিল এবং তার আসার সময় কিছু কাঁচা যেটাকে আমরা বলি মানে র মেটেরিয়ালস তারা নিয়ে আসতো সেগুলো তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হতো এটা যেমন একটা কারণ ছিল তেমনি আমরা জানি আমাদের দেশে যে ট্র্যাডিশনাল নিয়ম সেই ট্র্যাডিশনাল নিয়ম অনুযায়ী কি হয় না সন্ন্যাসী ফকিরা ভিক্ষে করে তা ব্রিটিশরা সেটাকে বুঝতে পারেনি তারা এটাকে ধরে নেয় যে জোর করে আদায় করা হতো টাকা ফলে সেটাও তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা না হয় এই জন্য ওয়ারেন হেস্টিংস এদেরকে বলেছিল ভয়াবহ ডাকাতদের উপদ্রব এবং হিন্দুস্থানে যাযাবর বলে উল্লেখ করেছিলেন তাই যে সন্ন্যাসী বিদ্রোহ তার যিনি আমরা যে যাদের নাম পাই অর্থাৎ নেতা যেমন যে ছিল ধরো দেবী চৌধুরাণী হম তারপর ধরো ছিল তোমার ভবানী পাঠক তারপরে ছিল ধরো কৃপানাথ এর পাশাপাশি মজনু শাহ যিনি ফকির বিদ্রোহের সূচনাকারী তারপরে মুসা শাহ তারপরে আমরা দেখব চিরাগালি এই সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকাতেই কিন্তু আনন্দমঠ লিখেছিলেন বঙ্কিমচন্দ্র ঠিক আছে এবার আমরা চলে যাব পরের হচ্ছে পরের যেটা সেটা হচ্ছে চুয়ার বিদ্রোহ চুয়াড় রিভোল্ট এটা সতেরোশো সাতষট্টি সালে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট সতেরোশো আটানব্বই থেকে নিরানব্বই চুয়ার বিদ্রোহ হয়েছিল কোথায় জঙ্গলমহল অর্থাৎ বর্তমান বাঁকুড়া এবং পুরুলিয়ার কিছু অংশে সেখানকার চুয়াড়রা এই বিদ্রোহে সামিল হয় জমিদারদের জমিদারি চলে গেলে তাদের অধীনে কাজ করা চুয়াড়রাও তাদের কাজ হারায় এর সাথে ছিল কি একটা বিশেষ জমি যেটাকে বলা হতো পাইকান জমি পাইকান জমিকে বলা হতো নন ট্যাক্স সেবেল ল্যান্ড অর্থাৎ এরা নিষ্কর জমি যে ভোগ করতো সেই জমি এদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় এটাও ছিল আর একটা কারণ চুয়ার বিদ্রোহের নেতার কথা আমরা বলতে গেলে আমাদের কতকগুলো নাম আসবে যেমন ধরো দুর্জন সিং তারপরে ধরো অচল সিং এবং আর একটা অবশ্যই নাম মনে রাখবে রানী শিরোমণি রানী শিরোমণি ছিলেন কর্ণগড়ের রানী এবং তাকে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হতো তাহলে এটাই ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ফার্স্ট ট্রাইবাল রিভোল্ট তাহলে ফার্স্ট ট্রাইবাল রিভোল্ট এগেনস্ট ব্রিটিশ চুয়ার বিদ্রোহের পর যদি আমরা ক্রোনোলজি মেনটেন করি তাহলে দেখবো একটা বিদ্রোহ পাবো সেটা হচ্ছে সন্দীপ রিভোল্ট সন্দীপ রিভোল্ট হয়েছিল সতেরোশো সালে এটা ছিল একটা আইল্যান্ড ঠিক আছে তা এটার আর নাম ছিল স্বর্ণভূমি বা স্বর্ণদ্বীপ এটা আর্লিয়ার নাম যদি বলি স্বর্ণদ্বীপ বলা হতো স্বর্ণ অবশ্যই সোনার জন্য নয় ব্যবসায়ী কারণে তা এই যে সন্দীপ এই যে আইল্যান্ডটা ছিল এখানকার ইজারা নিয়েছিলেন কে গোকুল ঘোষাল এবং তিনি ওখানে জোর করে রাজস্ব আদায় বা অতিরিক্ত রাজস্ব আদায় করতে গেলে হ্যাঁ ওখানকার যিনি স্থানীয় জমিদার ছিলেন তার নাম ছিল আবু তোরাপ তার নেতৃত্বেই বিদ্রোহ হয় তাহলে সেভেন্টিন সিক্সটি নাইনে হয় এটা একটা আইল্যান্ডের নাম ছিল ইজারাদার গোকুল ঘোষালের অত্যাচারের বিরুদ্ধে স্থানীয় জমিদার আবু তোরাপের নেতৃত্বে এই বিদ্রোহ হয় এরপরে বিদ্রোহ ছিল কি ত্রিপুরা রিভোল্ট এটা হয়েছিল সেভেন্টিন সেভেন্টি সিক্সে এবং এটা ছিল একটা পিজেন রিভোল্ট এবং এর লিডার কে ছিল সমরেশ গাজী এরপরে যদি আমরা কোনোলজি মেনটেন করে যাই তাহলে দেখব রংপুর রংপুর পিজ রিভোল্ট সতেরোশো সালে হয় জায়গার নাম তো বুঝতেই পেরেছ রংপুর লেখা আছে বাংলাদেশ এবং এই রংপুরের বিদ্রোহের যিনি নেতা ছিলেন দুজনের নাম মনে রাখবো আমরা দয়ারাম সিল অ্যান্ড নুরুল উদ্দিন মনে রাখবে এটাও খানিকটা ওই সন্দীপেরই মতো এখানকারও ইজারাদার নিয়েছিলেন একজন তার নাম দেবী সিং কিন্তু সেই দেবী সিংয়ের অত্যাচারের বিরুদ্ধে স্থানীয় কৃষকরা দয়ারাম সিল এবং নুরুল উদ্দিনের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে এবং এখানে এক ধরনের আহ চাঁদা জোর করে আদায় করা হতো সেটার নাম ছিল ডিং খরচা তাহলে ডিং খরচা কি ছিল এক প্রকার চাঁদা আর আমরা কি মনে রাখবো না শেষ পর্যন্ত এই যারা বিদ্রোহীরা আর কি মানে দেবী সিং আর কি যেহেতু ইজারাদার পেয়েছিল কোম্পানির কাছ থেকে ফলে কোম্পানি তাকে সাহায্য করে এবং দুটো যুদ্ধে পরাজিত হয় আহ বিদ্রোহীরা একটা ছিল মোগল হাট এবং আরেকটা হচ্ছে পাটগ্রাম ম্যাকডোনাল্ড বলে একজন ব্রিটিশ সেনাপতির হাতে তাদের পরাজয় ঘটে এরপরে আমরা যে বিদ্রোহটার কথা পড়ব সেটা হচ্ছে পলিগার রিভোল্ট সেভেন্টিন নাইনটি নাইন তিনেভেল্লি বলে একটি জায়গা দক্ষিণ ভারতে তামিলনাড়ুর ওখানে মনে রাখবি মূলত সাউথ ইন্ডিয়াতে এই পলিগাররা ছিল ট্যাক্স কালেক্টর অর্থাৎ রাজস্ব আদায়কারী একটি সম্প্রদায় এটাই ছিল তাদের পেশা কিন্তু কর্ণাটকের কিছু অংশে যখন ব্রিটিশদের আধিপত্য তৈরি হয় তখন ওখানকার নবাব এই জায়গাগুলোর নিয়ন্ত্রণ ব্রিটিশদের উপর দিয়ে দিলে এই সেকশনটা অর্থাৎ এই পলিগাররা তারা তাদের যে প্রফেশন বা কাজ হারিয়ে ফেলার জন্য বা তারা বিদ্রোহ ঘোষণা করে তা সুন্দর নায়ক লিডারের নাম আর সুব্রহ্মাণ্ণ পিল্লাই ছিলেন এর নেতা এরপরে আমরা যে বিদ্রোহটা দেখব সেটা হচ্ছে ভেলু থাম্পি রিভোল্ট ভেলু থাম্পি রিভোল্ট হয়েছিল আঠারোশো আট থেকে নয়ে এটা হয়েছিল ত্রাভাঙ্কর এটাকে ওই জন্য ত্রাভাঙ্করের রিভোল্টও বলা হয় এই সময় ব্রিটিশরা ত্রাভাঙ্করের উপর আধিপত্য বিস্তার করলে ভেলু থাম্পিকে ওই জায়গার দেওয়ান মানে তিনি ওই জায়গার দেওয়ান ছিলেন তাকে সেই দেওয়ানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং সরিয়ে দিলে তিনি কিন্তু এই বিদ্রোহ করেছিলেন এরপরে আমরা যে বিদ্রোহটা দেখব সেটা হচ্ছে বেরিলি রিভোল্ট এটা হয়েছিল আঠারোশো সালে এবং বেরিলি নিশ্চয়ই বুঝতে পারছি ইউপিতে এবং এটা একটা পিজেন রিভোল্টই ছিল এবং এর যিনি লিডার ছিলেন সেটা ছিলেন কে মুফতি মোহাম্মদ আই মুফতি মোহাম্মদ আইওয়াজ এরপরে আমরা যে রিভোল্টটা দেখব সেটা হচ্ছে পাইক রিভোল্ট পাইক রিভোল্ট হয়েছিল আঠারোশো সতেরো সালে এটা উড়িষ্যাতে এটার আরেকটা নাম হচ্ছে খুর্দা রিভোল্ট কারণ ইট ওয়াজ স্টার্টেড ফ্রম খুর্দা মনে রাখবে যে জমিদারদের যখন জমিদারি চলে যায় তখন তাদের আহ হচ্ছে যে লেঠেল বাহিনী বা পাইকরা ছিল তারাও হচ্ছে তাদের পেশা হারিয়ে ফেলে বা কাজ হারিয়ে ফেলে এই জন্যই তারা কিন্তু বিদ্রোহ করে এবং লিডারের নাম মনে রাখবে বিদ্যাধর মহাপাত্র